বাঁকুড়া জেলার মফস্বল শহর সোনামুখী, যার অলিগলি বিখ্যাত কালী এবং কার্তিকের শহর হিসেবে। বাঁকুড়ার এই ছোট্ট জনপদে মা কালী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পূজিত হন। এই শহরে মায়ের মহিমা নাকি বিশাল। তাই তো মায়ের আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। এই শহরে লুকিয়ে আছে আরেক মহিমান্বিত কালী, যা সার্ভিস কালী নামে পরিচিত সারা সোনামুখীবাসীর কাছে। একটা সময় সোনামুখীর এক শ্রেণীর বাস মালিক পক্ষ বাস সার্ভিস চালু করার জন্য সরকারি লাইসেন্স কিছুতেই পাচ্ছিলেন না। ঠিক সেই সময়ই এই মায়ের কাছে মানত করা হয় যাতে বাস সার্ভিস চালু হয়। মা তাদের মনোবাসনা পূর্ণ করেন, এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষ। সেই থেকেই এই কালী সার্ভিস কালী রূপে পূজিত হয়ে আসছে। এখন এই মায়ের কাছে যারা সরকারি চাকরির জন্য মন প্রাণ ভরে মনোবাসনা জানান, তাদের মনোবাসনাও নাকি পূরণ হয়। এখানের মা সবার মনোবাসনা পূর্ণ করে সরকারি চাকরি প্রদান করে বলেই আজও এই মায়ের নাম সার্ভিস কালেই রয়ে গিয়েছে। সার্ভিস কালী নাম বলতে এটা একটা নামের ইতিহাস আছে। এটা অ্যাকচুয়ালি দুটো ঠাকুরের মিশ্রণ, একটা হচ্ছে ষোলনা কালী আগে হতো। আমরা তো ধরুন নতুন প্রজন্মের ছেলে, আমরা ইতিহাস শুনেছি, নিজের চোখে দেখিনি, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত আছে। তো ওই প্রথম একটা ষোলনা কালী হতো, সেটা থেকে পরবর্তীকালে মতবিরোধ হয়ে একটা ঠাকুরের জন্ম নেয়। সেটা একটা জায়গাতেই হতো পাড়ার মধ্যে, সেই জায়গার থেকে হতো। আর তাদের মনস্কামনা ছিল, তারা বাস সার্ভিসের লাইসেন্সটা পাচ্ছিল না। তারা মনস্কামনা করে এটাই যে যাতে লাইসেন্সটা পেয়ে যায় বাস সার্ভিসে। তো সেই লাইসেন্স পাওয়ার পর থেকে এটার সার্ভিস তারা নাম দিয়েছিলো। তার পরবর্তীকালে দুটো ঠাকুর মিশিয়ে নাম হয়েছিল ষোলোয়ানা সার্ভিস কালী। তবে এখন এটা সার্ভিস কালী নামেই পূজিত হয়, বুঝতে পারলেন তো? বেশিরভাগটাই মোটামুটি আপনার ওই 18-20 বছরের মতো। তো আমরা যারা পুজোটা করছি, তো যখন আমরা ঠাকুর প্রতিমায় হাত দিয়েছিলাম, প্রতিমার অলঙ্কার থেকে শুরু করে সেরকমভাবে তখন সেই সময়টা ছিল না, আর তার আগের দিকে কম ছিল। পরবর্তীকালে আমরা পুজো করতে চলতে চলতে দেখেছি হঠাৎ করে কোনো গয়নার জিনিস পড়ছে, সোনার অলঙ্কার পড়ছে, মায়ের কোনো জিনিস পড়ছে। আমরা তারপরে জানার চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে, হঠাৎ কেন দিচ্ছে, আমাদের মনের মধ্যে কিউরিয়াসিটি হয়। কেউ দেখছি সার্ভিস পাচ্ছে, চাকরি পেয়েছে, তার জন্য দিচ্ছে। আর মানসিক তো ধরুন মানুষ মনে মনে করে না, মনের ভেতরে তো বাইরে প্রকাশ করে না। তার ফলটা পাওয়ার পর সে আমাদের কাছ থেকে আমরা জানতে পারছি যে তার সার্ভিসের জন্য তার মানসিক হয়েছিল, হয়তো সার্ভিস খালি নাম দেখে সে কোথাও অনুপ্রাণিত হয়ে সার্ভিস করেছে, মা তাকে রেজাল্ট দিয়ে দিয়েছে। মানুষজন এসে মানত করেছে যে মা, আমি যদি মনে মনে বলে গেছে, তারপরে পাওয়ার পর চাকরি বা যে কোনো জিনিস পাওয়ার পর সে এসে তার মনস্কামনা পূর্ণ করার যে জিনিস দেবো বলেছে সেগুলি দিত, তবে আমরা জানতে পারতাম বা পূর্বপুরুষরাও সব জানে এই চাকরি বা কোনো যে কোনো জিনিস যেই যাই হোক এগুলো পাওয়া যায়। একটা সময় যখন এই পুজোর সূচনা হয়, তখন মায়ের গায়ে গয়না বলতে কিছুই ছিল না। এখন মায়ের অষ্টাঙ্গ গয়নাতে পরিপূর্ণ। তা অবশ্য ভক্তদের ভক্তি থেকেই মায়ের প্রাপ্ত হয়েছে। মানুষের ধারণা, মা নিশ্চয়ই সবার মনোবাসনা পূর্ণ করেন, নইলে ভক্তরা মাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করবেন কেন? তবে বিষয় যাই হোক না কেন, এই মায়ের মহিমা তো দিনে দিনে বাড়ছেই। তিনটে দিন এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সারা সোনামুখীবাসী। শুধু সোনামুখী নয়, দূর দূরান্ত থেকে অনেক ভক্ত ছুটে আসেন এই মায়ের মহিমাকে দর্শন করার জন্য। স্থানীয়রা যারা রুজির টানে বাইরে থাকেন, তারাও ছুটে আসেন। সব মিলিয়ে রীতিনীতি মেনে আড়ম্বরে পূজিত হন এই প্রাচীন জনপদের সার্ভিস কালী। পুজোটা আগে ওই যেরকমভাবে হতো, তার থেকে এখন অনেক কোয়ালিটির ভালো পুজো হয়। মানুষের লোকজনের যাতায়াত থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আছে। এই পরশোড়া গ্রামের ওই সাইড থেকে বেশ ভালো লোক আছে। কথিত আছে
একটা সময় বাস সার্ভিসের লাইসেন্স পেয়ে উঠছিলেন না বাস মালিক কর্তৃপক্ষ। তাই বাস সার্ভিসের জন্য তারা মনস্কামনা জানিয়েছিলেন মাকে। পরবর্তীতে সেই মনস্কামনা পূর্ণ হয় এবং বর্তমানে অনেকে নাকি মায়ের কাছে সরকারি চাকুরের জন্য মনস্কামনা জানান। সেই মনস্কামনা নাকি অনেকেরই পূর্ণ হয়ে এসছে, এখনও হচ্ছে। তাই এই কালী সার্ভিস কালী রূপে পূজিত হয়ে আসছে প্রায় 82 বছর ধরে। বাঁকুড়ার সোনামুখী থেকে ক্যামেরায় অনিকেতের সাথে নির্ভীক চৌধুরী, রিপোর্ট আজ তক বাংলা।